আবারও নিজের মন্তব্যে বিতর্কে জড়ালেন বিধায়ক হুমায়ুন কবির। অভিযোগ, বৃহস্পতিবার বহরমপুরে টাউন তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বহরমপুরবাসীর উদ্দেশ্যে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। আর তারপরেই হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা সরগরম কংগ্রেস ও বিজেপি শিবিরের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। তাই আমি বহরমপুরের মানুষের কাছে আমার একটাই বক্তব্য, হুক এন কুক, বোতলে যদি সোজা করে আঙুল ঢোকানো হয় ঘি উঠবে, কিন্তু আঙুলের আশপাশে যেটা লেগে থাকবে সেটাই উঠবে, কিন্তু যদি ঘি বেশি তুলতে হয় আঙুল তো ওখানে বেঁকাতে হয় তাহলে অনেক বেশি ঘি উঠে। আমরা কিন্তু আগামী পৌর নির্বাচনে বহরমপুরের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে, যেখানে প্রয়োজন হবে আঙুল বেঁকানোর বেঁকাবো আমরা। বৃহস্পতিবার বহরমপুরে টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় বিজয় সম্মেলনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলার নেতৃত্ব সহ একাধিক বিধায়কেরা। অভিযোগ অনুষ্ঠানে উপস্থিত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বহরমপুরবাসীর উদ্দেশ্যে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভায় বিজেপি ভোট পেয়েছে, কিন্তু এবার আসন্ন পৌরসভা ভোটে সোজা আঙুলে ঘি না উঠলে আমরা আঙুল বাঁকাবো। বুদ্ধিজীবী মানুষ, শিক্ষিত মানুষ, তারা কেন বিজেপিকে ভোট দিল? আজকে দেখছে না গোটা ভারতবর্ষ বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে কি অবস্থা? উত্তরপ্রদেশ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে কি ধরনের আইন শৃঙ্খলার অবনতি! এরপরেও আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি দিলীপ ঘোষকে আপনাদের মনে হলো যে আপনাদের বেশি শেল্টার দিতে পারবে, আপনাদের বেশি উন্নয়ন করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কেন আপনারা সালাতে পারলেন না বহরমপুরের মানুষ? এটা আমার জিজ্ঞাসা। তাই আমি বহরমপুরের মানুষের কাছে আমার একটাই বক্তব্য, হুক এন কুক, বোতলে যদি সোজা করে আঙুল ঢোকানো হয় ঘি উঠবে, কিন্তু আঙুলের আশপাশে যেটা লেগে থাকবে সেটাই উঠবে, কিন্তু যদি ঘি বেশি তুলতে হয় আঙুল তো ওখানে বেঁকাতে হয় তাহলে অনেক বেশি ঘি উঠে। আমরা কিন্তু আগামী পৌর নির্বাচনে বহরমপুরের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে, যেখানে প্রয়োজন হবে আঙুল বেঁকানোর বেঁকাবো আমরা, কিন্তু আমাদের সব থেকে প্রেস্টিজ ফাইট বহরমপুর আমাদের চাই চাই, কোনো আপোষ নাই, কোনো বাচ্চি নাই। আর তারপরে হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা সরগরম কংগ্রেস ও বিজেপি শিবিরের। হুমায়ুন কবিরের মন্তব্যে তীব্র কটাক্ষ করে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, বহরমপুরবাসীকে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে। প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কড়া ভাষায় তোপ দাগলেন তিনি। গতকাল বহরমপুরে অনুষ্ঠিত তৃণমূলের দলীয় সভায় সেখান থেকে কার্যত বহরমপুরবাসীকে আক্রমণ করে এবং আগামী দিনে বহরমপুর পৌরসভার 28টি ওয়ার্ডে যদি 28টিতেই তৃণমূলকে জয়লাভ না করানো যায় তাহলে বহরমপুরবাসীকে চরম অসুবিধায় পড়তে হবে, চরম সমস্যায় পড়তে হবে, এইভাবে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়। আমরা বলতে চাইছি, মানুষ সরকার চালায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নির্বাচনের কথা বলছেন, তার দলের পক্ষ থেকে বহরমপুরবাসীকে তীব্র ভাষায় আক্রমণ করা হচ্ছে, যা শুধু অপমান করি নয়, আপত্তিকর, অসাংবিধানিক, অগণতান্ত্রিক। বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা একথাই বলতে চাইছি, দলীয় নেতৃত্বের মাধ্যমে আপনি কি এইভাবে প্রচ্ছন্ন হুমকি দিতে চাইছেন সাধারণ ভোটারদের, যে ভোটারদের মাধ্যমে আপনি পশ্চিমবঙ্গে আসীন হয়েছেন? ক্ষমতার লোভে আপনি যে বার্তা এই বহরমপুরবাসীকে দিলেন, বহরমপুরবাসী এটা কখনো ভুলবে না। 28টা ওয়ার্ডে আমাদেরকে নির্বাচনে জয়লাভ না করালে বহরমপুরবাসীকে চরম হেনস্থার শিকার হতে হবে,
এবং সরকারি খাদ্য খাবার খেয়ে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে বহরমপুরবাসী লজ্জা করে না, এ ধরনের মন্তব্য আমরা তীব্র প্রতিবাদ করছি। এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মে জানতে চাইছি যে আপনি 2 বছর হয়ে গেছে, এখন এই পর্যন্ত কোনো পৌর প্রশাসনে আপনি নির্বাচন করেননি, তবুও আপনি নির্বাচনের কথা বলেছিলেন, আপনার দলের পক্ষ থেকে প্রচন্ড হুমকি দেওয়া হচ্ছে, কোনটি সঠিক এটি আপনি ব্যাখ্যা করবেন। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কাছে আমাদের এই বিষয়টি আমরা তার নজরে আনলাম এবং তার বিবৃতি আমরা দাবি করছি। হুমায়ুন কবিরের মন্তব্যে জেলা বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষ তৃণমূলের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উগড়ে দেন। কাটমানের প্রসঙ্গ টেনে তৃণমূলের নেতৃত্বদের কড়া ভাষায় বিঁধলেন তিনি। দেখুন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় টিকে রয়েছে বোম গুলি বারুদ চমকানি ধমকানি মানুষখুন ইত্যাদির উপরে। তাদের নীতি আদর্শ নেই, তারা উন্নয়ন কী জিনিস জানে না, কেন্দ্রের দেওয়া টাকা চুরি করে নিজেরা বড় বড় অট্টালিকা বানাচ্ছে, দালান বানাচ্ছে, মাফিয়া রাজ চলছে বাংলা জুড়ে, নৈরাজ্য চলছে বাংলা জুড়ে। তাই তারা চাইছে পঞ্চায়েত ইলেকশনের মতো বহরমপুর শহরেও বোম পিস্তল নেমে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করে পৌরসভা দখল করতে। হুমায়ুনবাবু বলেছেন 28টি আসনে যে কোনো মূল্যে জয় পেতে হবে, তো 28টি আসনের মানুষ তো তাদেরকে ভোট দেয়নি। মুর্শিদাবাদ জেলার 5টা পৌরসভা দক্ষিণ মুর্শিদাবাদ জেলায় 5টিতেই তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। বহরমপুর পৌরসভায় 27টা ওয়ার্ডে বিজেপির লিড রয়েছে। মানুষ জেনে গেছে যে তৃণমূলকে ভোট দিলে উন্নয়ন হবে না, তো বাংলার মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষ কেন ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে? কংগ্রেসের আমলেও টাকা চুরি হয়েছে, তৃণমূলের আমলেও উন্নয়নের টাকা চুরি হচ্ছে, মানুষ কেন ভোট দেবে তৃণমূলকে? বহরমপুর শহরের মানুষের কি উন্নয়ন হয়েছে? বহরমপুরে মুর্শিদাবাদ শহরের প্রাণকেন্দ্র, এখানে মানুষ কাজ হারাচ্ছে, কাজ পাচ্ছে না, কেন ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে? এটা তারা বুঝে গেছে যে বহরমপুরে আমরা কিছু করতে পারিনি, আমরা পূর্বে কংগ্রেস ছিলাম এখন তৃণমূল সেজেছি, কেউই কিছু করতে পারে, তাই এখানে আমাদেরকে বোম পিস্তল নিয়ে ভোট করতে হবে। তারা বুঝে গেছে যে এই শহরে বহরমপুর শহরে মানুষ তৃণমূলকে ভোট দেবে না। তারা কালকে মজা মেরেছে, ফুর্তি করেছে, বিজয়া সম্মেলনী করছে, কার টাকায় করছে? এটাও জনগণের ট্যাক্সের টাকা, এটাও উন্নয়নের টাকা। এই টাকা নিয়ে কালকে হয়তো বিরিয়ানি খাওয়া হয়েছে। তারা বলবে যে না, আমরা বিজয় উৎসব, আমরা বিজয় সম্মেলনী করছি, এই টাকা দেখবেন পৌরসভার খাতে খরচ হয়ে যাচ্ছে। তো যাদের এই ধরনের রাজনীতি তাদেরকে বহরমপুর শহরে মানুষ ভোট দিবে কেন? তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে পশ্চিমবাংলায় কি হচ্ছে 10 বছরে অনেক অনুভব করেছে। তাই এখানকার মানুষ বিজেপিকে লোকসভায় ভোট দিয়েছে, আগামী দিনে পৌর ভোটেও বিজেপিকে ভোট দিবে। যদিও টাউন তৃণমূলের সভাপতি নারুগোপাল মুখার্জির দাবি সভায় হুমায়ুন কবির কোনো হুমকি দেননি, নির্বাচনে জিততে হলে কর্মীদের আরো শক্তিশালী কর্মঠ হওয়ার বার্তা দিয়েছেন তিনি। প্রথম কথা তো, হুমকিটা কোথায় দিয়েছে একটা ক্যাপশন দেখান, কোথায় হুমকি দিয়েছে? একটা দলীয় কর্মীদের ক্ষেত্রে, দলীয় কর্মীদের বিভিন্ন রকম কর্মী আছে, তারা বিভিন্ন নেতাকে, এক যেটা জেলার একগুচ্ছ MLA তার উপস্থিত হয়েছিলেন, বিভিন্ন নেতার বক্তব্য শুনে কেউ অনুপ্রাণিত হয়েছে, কেউ শিখেছে, কেউ অনুসরণ করেছে। কোনো জায়গায় তৃণমূল কর্মীদের মধ্যে কোনো কি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে? তারা হতাশ হয়েছে, তারা মনে করেছে যে তৃণমূল কংগ্রেসকে এখানে গড়ে তুলতে গেলে পরে কর্মীদেরকে আরও কর্মঠ হতে হবে, আরও মানসিক জোর করতে হবে, মানে প্রয়োগ করতে হবে তাদের। কারণ সবসময় হচ্ছে হাতাহাতি লড়াই করা, গুলি বন্দুক দিয়ে লড়াই করাটা তৃণমূলের সংস্কৃতি নয়। কারণ একটা জায়গায় মানসিকভাবে যে শক্তিশালী বেশি হবে, সে তত মানুষের বেশি কাজ করতে পারবে। সেই উদ্দেশ্যে যে সভা থেকে যে কথাগুলো বলা হয়েছে, কর্মীদের উদ্দেশ্যে তাদেরকে চার্জ আপ করা, তাদেরকে বুস্ট আপ করা, তাদের মানসিক শক্তি বৃদ্ধি করা এবং তৃণমূলের প্রতি ন্যায় নিষ্ঠার রাখা, এর ভিত্তিতেই বলা হয়েছে। ওয়ার্ক ইন ইন্টারভিউ সৃজন লাইভলিহুড ডেভেলপমেন্ট, সৃজনে ফিল্ড কর্মী নিয়োগ করা হবে, যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস, বাইক ও অ্যান্ড্রয়েড ফোন থাকা আবশ্যক। ইন্টারভিউ এর ডেট 26 অক্টোবর ও 27 অক্টোবর, সময় সকাল 10টা থেকে বিকেল 4টে। ঠিকানা নেয়ার অনন্ত বন্ধু নার্সিং হোম, কোটাসুর, বীরভূম, 731234। মোবাইল নাম্বার 7384867370। বায়োডাটা পাঠাতে ইমেল করুন jobs@srijon.in-এ। যোগাযোগ করুন 9733659565 বা 0339661800 এই নম্বরে।
মিশন মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ ও কলকাতার একাধিক অভিজ্ঞ ও প্রসিদ্ধ চিকিৎসকেরা বসছেন এখানে। নিউরোসার্জন, বাতের ব্যথা, ইউরো জেনারেল ফিজিশিয়ান, শিশুরোগ, হৃদরোগ, সুগার, থাইরয়েড, স্ত্রী, প্রসূতি, কিডনি, লিভার, যে কোনো সমস্যায় অভিজ্ঞ চিকিৎসকদের দেখাতে হলে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন। এছাড়াও প্রতিদিন ইউএসজি ও ইকো কার্ডিওগ্রাফি করা হয়। ঠিকানা: লালদিঘি দিশা চোখের হসপিটালের পিছনের বিল্ডিং, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732983950।